2024 আইপিএলে শুরু থেকে দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, কিন্তু আইপিএলে মাত্র 9 ম্যাচ খেলে এবারের আইপিএল শেষ করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেওয়া সময় শেষ হওয়ায় দেশে ফিরেছেন তিনি। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে উইকেট শিকারী তালিকায় বুমরা সমান উইকেট নিয়ে আইপিএল শেষ করেন, কিন্তু যেখানে ভাগের বই সেখানেই সন্ধ্যা হয়। এটা আবার অনেকটাই মিলে যাচ্ছে আইপিএল দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে। ছন্দে থাকা দলটির প্রথম ধাক্কা খায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে হারিয়ে। এখন প্লে অফে নিশ্চিত না হয় বেশ চিন্তিত ধোনিরা। 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে ধোনির দল আছেন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এমন গুরুত্বপূর্ণ সময়ে আবারও বড় ধাক্কা খেল আইপিএলের অন্যতম সফল দল। প্লে অফের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে পরের ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ চোটের কারণে আইপিএলে এবছরের মতো শেষ হলো চেন্নাইয়ের আরেক তারকা বোলার মাথিসা পাথিরানার। আর সামনে যেহেতু বিশ্বকাপ, তাই তার চোট থেকে কাটিয়ে ওঠা জরুরি, তাই তিনি দেশে ফিরে গেছেন।